ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। তো রিমাল নামটি আখ্যায়িত করেছেন ওমান থেকে, যার বাংলা শব্দ হলো বালি। এই রিমালের প্রভাব কিন্তু বয়ে চলছে বাগেরহাট জেলা বরিশাল অঞ্চলে। আমরা কিন্তু বাগেরহাট জেলার মংলা বন্দরের আশপাশ থেকে বলছি, আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি সুন্দরবন সংলগ্ন নদীর পারে ছোট্ট একটি রাস্তার পাশে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তার এই পাশে কিন্তু বন্ধুরা নদী, আর এই নদীর পানি কিন্তু রাস্তার মুখোমুখি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই রাস্তা ওভারটেক করতে পারে পানিতে। এখনো কিন্তু বন্যার প্রভাব ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন সন্ধ্যার পরে রাত 10টা নাগাদ বা রাত 12টা নাগাদ কিন্তু এই রিমাল ঘূর্ণিঝড়টি হতে পারে। আর এই রিমালের প্রভাবে এই রাস্তার ওই সাইড থেকে পেরিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর, এই ঘরে কিন্তু মানুষ বসবাস করে, এই ঘরে কিন্তু মানুষ থাকে, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই ঘরের মানুষ। এই সাইডে কিন্তু দেখেন বন্ধুরা আরো একটা ছোট ঘর আছে, এই ঘরেও কিন্তু মানুষ করে, এইসব ঘরে যারা বসবাস করে তারা কিন্তু অনেকটা ঝুঁকির ভিতরে আছে। আপনাদের আমি দেখাচ্ছি, এই যে ঘরের একটা অংশ দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু পানি এসে ভইরে গেছে বন্ধুরা। এই ঘরের ভিতরে কিন্তু আর কিছুক্ষণ পরেই পানি প্রবেশ করবে। এখনো কিন্তু এই ঘরের ভিতরে মানুষ আছে যারা কিন্তু আল্লাহ বিল্লাহ করতেছে, হয়তো আর কিছুক্ষণ পর যখন স্থান না পাবে সাইক্লোন সেন্টারে উঠবে বা কোনো স্কুলে বা কোনো মজবুত জায়গায় কিন্তু উঠবে। এই যে দেখতে পাচ্ছেন পানিগুলি কিভাবে হোথোথ করে চলে আসছে, এর চতুর্পাশে কিন্তু মানুষ থাকে, বৃষ্টি কিন্তু হচ্ছে, বাতাস কিন্তু বইছে, ধমকা বাতাস বয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে কিন্তু বৃষ্টি বয়ে যাচ্ছে। রিমালের যে প্রভাব, সে প্রভাব কিন্তু বয়ে চলছে এই বাগেরহাট জেলার শরণখোলা থানায়। এই যে ছোট ঘর তার নিচে কিন্তু পানি চলে আসছে। আমি আপনাদের আরো দেখাচ্ছি, এদিকে বাতাস কিন্তু প্রচুর পরিমাণে বইছে। আর এই যে ঘর, এই ঘরের পানি পাশেই কিন্তু বন্ধুরা পানি চলে আসছে। এই যে পানি কিন্তু একদম ভরপুর অবস্থা, কিন্তু খুবই খারাপ অবস্থা, যা দেখে কিন্তু সবারই হৃদয়টা কেঁপে ওঠে, সবারই কলজাটা কেঁপে ওঠে। এই যে ঘরের ভিতর দেখতে পাচ্ছেন কি অবস্থায় লোকজন বসে আছে, ড্রাম ড্রাম বাইরে বের করে রাখছে ভয়ে, যদি পানি বেড়ে যায় ড্রাম নিয়ে সাঁতার দেবে। এই দিকের অবস্থাটা তো দেখতে পাচ্ছেন কিভাবে পানিগুলি পথর করে চলে আসছে, পানির তীব্রতা কিন্তু প্রচুর পরিমাণে বয়ে চলছে। যে অবস্থায় পানি উঠছে তাতে মনে হয় যেন এই ছোট্ট বাঁধটি ভেঙে এই অঞ্চল কিন্তু ভেসে যাবে। তো সবাই দোয়া করবেন, এই অঞ্চলে যারা বসবাস করে, এই অঞ্চলে আমরা যারা আছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রহমত করে। বর্তমানে কিন্তু শরণখোলা বাগেরহাট মংলা বন্দর পায়রা বন্দরে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলে, আর এই মহাবিপদ সংকেত কিন্তু খুবই একটা খারাপ অবস্থা, এটা আপনারা সবাই জানেন। আমরা কিন্তু আসলে খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আছি, আমরা কিন্তু আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। এদিকে দেখতে পাচ্ছেন এই যে পানির তীব্রতা, পানির স্রোত দেখতে পাচ্ছেন কিভাবে পানিগুলি উঠে আসছে। আর যদি সন্ধ্যার পরে বা রাত 10টায় যদি বন্যা শুরু হয়, সাইক্লোন শুরু হয়, বাতাসের তীব্রতা শুরু হয়, তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। এইসব ঘর কিন্তু এক ধাক্কায় নিয়ে যাবে নদীর ভিতরে, মানুষগুলো তখন কি করবে। তো সবাইরে কিন্তু সাইক্লোন সেন্টারে যারা দায়িত্বরত আছে তারা কিন্তু মাইক প্রচার করে বলছেন আশ্রয়স্থলে যাওয়ার জন্য। আমিও আশা করি এখানে যারা বসবাস করে সবাই আশ্রয়স্থলে যাবে, নিরাপদ স্থানে যাবে, আগে যান বাঁচাবে, তারপর যা হয় হবে। তো এই সাইডটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, গাছগুলি দাঁড়িয়ে আছে, স্রোত বয়ে চলছে, ছোট ছোট ঘর, এখানে কিন্তু 8 থেকে 10টা ঘর আছে, এখানে কিন্তু অনেক লোকজন বসবাস করে, এখানে ওই সাইডে কিন্তু আরো ঘর আছে,
অনেক লোক থাকে এই নদীর পাশে বা নিম্ন অঞ্চলে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।